বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ ভুলক্রমে ঘটেছে নাকি উস্কানিমূলক তা খতিয়ে দেখছে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিং এ এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান না হলে প্রয়োজনে জাতিসংঘের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তারা। নাসির উদ্দিনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মৌসুম ইসলাম শান্তা। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগের শর্ত বহাল রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছে বলে জানান তিনি। পূর্বে যে শর্ত ছিল, কোর্টে নির্ধারিত যে শর্ত ছিল, সেই শর্ত অনুযায়ী তাকে 6 মাস সময়কাল বৃদ্ধি করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে একাধিকবার মিয়ানমারে মর্টার শেল এসে পড়ার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ঘটনার পুনরাবৃত্তি চলতে থাকলে এ নিয়ে বহুপাক্ষিক আলোচনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক মিস্ত্রি থেকে তাদের করা প্রতিবাদ দেওয়া হয়েছে এবং এমবেসিকে একবার তলব করে আমাদের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে ওয়াকিফল আছেন। এইরকম যদি কন্টিনিউ করতেই থাকে তাহলে আমরা এটা বহুপাক্ষিক, মানে আমাদের ইউনাইটেড নেশনে যে আমরা এটা এদিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যুতে তিনি বলেন বাংলাদেশের সীমানায় তাদের মর্টার শেল নিক্ষেপ ভুলবশত নাকি উস্কানিমূলক তা খতিয়ে দেখা হচ্ছে। মিয়ানমার জানিয়েছিল মর্টার শেলটি ভুলক্রমে বাংলাদেশের সীমানায় গিয়ে পড়ে, ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন বলে আমাদের জানিয়েছেন। আবার একই ঘটনা ঘটা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন প্রটোকলের আলোকে খতিয়ে দেখছে। দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এ ধরনের স্বভাব বিএনপির মধ্যে রয়েছে। দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই। নতজানু হওয়ার নজির রয়েছে বিএনপির। তারা কথায় কথা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। দেশের মানুষ এখনো বিএনপির উপর ক্ষুব্ধ। মৌসুম ইসলাম শান্তা, মোহনা সংবাদ, ঢাকা।